ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের ধারায় ফিরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কার্টেল ওভারের ম্যাচে ওল্ড ইউএইচএস কে 16 রানে হারিয়েছে ধানমন্ডি ক্লাবটি। এদিকে দিনের অপর ম্যাচে ওয়ান ওভার এলিমিনেটরে খেলাঘরকে হারিয়েছে মোহামেডান, আর প্রাইম দলেশ্বরের বিপক্ষে 28 রানে হেরে গেছে আবাহনী। বিস্তারিত রিপোর্টে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিকেএসপি 3 নম্বর মাঠে ওল্ড ডিওএইচএস এর মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃষ্টির কারণে 7 ওভার কমিয়ে 13 ওভারে নির্ধারণ করা হয় খেলা। আগে ব্যাট করে সৈকত আলী 37 ও আশরাফুলের 26 রানে ভর করে নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 120 রান করে শেখ জামাল। জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান 33 ও রায়হান রহমান 36 রান করলেও ইবাদত শাকিলদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে দাঁড়াতে পারেননি মুহাইমিনুল রাকিবরা, ফলে 104 রানে থামে ওল্ড ডিওএইচএস। ইবাদত শাকিল ও জিয়াউর নেন দুটি করে উইকেট। এদিকে এদিনের অপর ম্যাচে খেলাঘর ও মোহামেডানের ম্যাচ নির্ধারণ করা হয়েছিল 10 ওভারে। আগে ব্যাট করে আব্দুল মাজিদ 57 রান করলেও 2 অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান, ফলে 9 উইকেট হারিয়ে 88 রানে থামে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে জহুরুলের 28 ও মাসুম খানের 33 রানে ভর করে নির্ধারিত ওভারে 88 রান জমা করে খেলাঘরও, ফলে ম্যাচ গড়ায় ওয়ান ওভার এলিমিনেটরে, যেখানে খেলাঘরকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। অন্যদিকে আরেক ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ও প্রাইম দোলেশ্বর। আগে ব্যাট করে সাইফ হাসান 58 রান করলেও ইনিংস বেশি লম্বা করতে পারেননি ফজলে মাহবুব মার্শাল আয়ুবরা, ফলে নির্ধারিত ওভারে 9 উইকেটে 132 রানে থামে প্রাইম দোলেশ্বর। জবাবে ব্যাট করতে নেমে শরীফুল্লাহ ও কামরুল ইসলাম রাব্বির বোলিং তোপে সেভাবে দাঁড়াতে পারেননি নাইম শান্ত মুশফিকরা। শেষ পর্যন্ত আফিফ 26 রান করলেও 104 রানে গুটিয়ে যায় তারা। কামরুল ইসলাম রাব্বি 4টি ও শরীফুল্লাহ নিয়েছেন 2টি উইকেট। তৌহিদুল ইসলাম, নিউজ 24।